কাছে শুনিলাম ও বলেছে আমি রিলেশন করিনি, সেজন্য করেছি, এমনি তো আর করিনি। শাহিন নামের এক যুবককে বিয়ের জন্য একই সঙ্গে অনুসরণ করছেন দুই তরুণী। অদ্ভুত এই কাণ্ড ঘটেছে ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে শাহিন নামের ওই যুবকের বাড়িতেই। এমন কাণ্ডে এলাকা জুড়ে এখন সরগরম দশা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। শনিবার বিকেল থেকে রুনা নামে এক কলেজ পড়ুয়া তরুণী বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে অবস্থান নেন। তার দাবি, শাহিন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ 2 বছর ধরে তার সঙ্গে প্রেম করে আসছেন। তাদের দুই পরিবার এই বিয়েতে রাজি ছিল, কিন্তু শাহিন ধর্ষণ মামলায় আসামি হওয়ার পরে তার পরিবার এই বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর রুনাকে পরিবার থেকে তার অমতে বিয়ে দিতে গেলে তিনি বাড়ি থেকে পালিয়ে শাহিনের বাড়িতে ওঠেন। আবার এরই মধ্যে হাজির শাহিনের আরেক প্রেমিকা সাদিয়া খাতুন। তিনি জানালেন, শাহিনের সঙ্গে 2 মাস ধরে তার প্রেমের সম্পর্ক। এর আগেও শাহিন তাকে একবার বিয়ের জন্য তার বাড়িতে ডেকে এনেছিল বলে দাবি তার। ও বলেছে যে বিয়ে করবে, আমি বলেছি যে বিয়ে করবো, তাই আমাদের বাসায় গেছে, যেই বলে এসেছে যে হলে কি আপনারা যে ডেকে এসেছেন বাড়ি ঘর, তারপরে হলে কি পারিবারিক ভাবে বিয়ে হবে, কিন্তু এখানে একটা মেয়ে চলে এসেছে, তাই আমি চলে এসেছি। আপনার সাথে কি সম্পর্ক ছিল? জি। কতদিনের সম্পর্ক আপনার সাথে? 2 মাস। এদিকে এমন কাণ্ডে শাহিন ও তার পরিবারের উপর ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, শাহিন দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত। এটা তো ভালো চোখে কেউ দেখবে না, আমি কেন, অন্য লোকও দেখবে না, কারণ এটা তো চরম অন্যায়। কারণ অন্যায় এই জন্য, কারণ একই মেয়ের সাথে দুটো কোনোদিনই কোনো সমাজ মেনে নেবে না। একই কোনোদিন এইভাবে ঘটেছে যে তারা মেনে নেবে, ঠিক না। এই যতগুলো ওর কার্যকলাপ দেখছি, সম্পূর্ণ অশ্লীল বেহাপানা কার্যকলাপ, যা সমাজের মানুষের মানে এরা কিছু তুচ্ছ মনে করছে। আর এরা সমাজের লোকের মানে এত হেয় মনে করছে যে ওরা উগার কাছে আমরা কিছুই নাই। তা আমার সর্বসত কথা হচ্ছে যে এগারোটা বিচার ফয়সলা করতে হবে, তা চূড়ান্তভাবে আমরা সমাজের সবাই মিলে একটা বিচার করতে হবে, যাতে এই ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যকলাপ তারা না করতে পারে। ও হিন্দুর সঙ্গে হিন্দু হইল ধর্ষণ করিল, সেখানে ও হইল টাকা পয়সা দিয়ে বিচার হয় না। আর এই সমাজের লক্ষ্য হইল খারাপ, টাকা পয়সা নিয়ে তাইকে কোন হইল বিচার করে। এর হচ্ছে একটা সুষ্ঠু একটা বিচার হঠাৎ। হলিধানী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঢাকা পোস্টকে বলেন, সামাজিকভাবে শাহিনের এমন আচরণ গ্রহণযোগ্য নয়, শীঘ্রই এর সমাধান করা হবে বলেও জানান তিনি। শাহিন যদি সাদিয়াকেও বিয়ে করে তাতেও কোনো আপত্তি করবে না বলে জানান অনুসরণরত রুনা। তোমরাদের মতামত সেটা বলো।